নায়িকা পূর্ণিমা তৃতীয় বিয়ে করেছেন এটা নিয়ে দেশ জুড়ে তোলপাড় অবস্থা সোশ্যাল মিডিয়ায় তো চোখ রাখা যায় না সমালোচনা সমালোচনা আর সমালোচনা তবে কিছুজন হয়তো সমালোচনা না করে তার প্রশংসা করছেন কেউ কেউ বলছেন যে বিয়ে একটি বৈধ পন্থা একসাথে থাকার সুতরাং সেটা হচ্ছে এটা ভালো খবর এটাই হওয়া উচিত সমাজে কেউ কেউ বলছে যে লিভ টুগেদার করে পছন্দ করে একসাথে থাকা একসাথে সব কিছু করা তারপর যখন পেরে না উঠল তখন বিয়ের পিড়িতে বসা এগুলো আমরা বুঝি যেভাবেই হোক না কেন মানুষের কিন্তু এটা একটা জৈবিক চাহিদা মানুষের এই চাহিদা থেকে মানুষ নিজেকে নিরস্ত্র করবে এমন সুযোগ কিন্তু কম যার কারণে মানুষ যখন দেখে যে প্রতিদিন সে লিভ টুগেদার করছে একসাথে থাকছে একেবারে সংসারের মতোই সে সব কিছু করছে তখন চিন্তা করে যে বিয়েটা করে নেই আর যেহেতু সেলিব্রেটি পূর্ণিমা এমনিতেই অনেক দেখতে সুন্দরী অনেকেই বলছেন যে অনেকে তার প্রতি ক্রাশ একদম কেউ কেউ বলছেন তিন প্রজন্মের একেবারে ক্রাশ হচ্ছেন এই পূর্ণিমা সুতরাং যেহেতু তিনি একজন চলচ্চিত্রের নায়িকা এবং ক্রাশ এছাড়া সেলিব্রেটি সুতরাং তাকে নিয়ে তোলপাড় তো হবেই এটা নতুন কিছু নয় কিন্তু এইরকম অহরহই হচ্ছে গ্রামেগঞ্জে যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে সাধারণ মানুষ যেহেতু সেলিব্রিটি না তাদেরকে যেহেতু মানুষ চেনে না সুতরাং এটা নিয়ে হয়তো গ্রামের মধ্যে একটা গুঞ্জন হয় ওই অঞ্চলের মধ্যে একটা আলোচনা পর্যালোচনা সমালোচনা হয় কানা ঘোষা হয় কিন্তু কখনোই সেটা জাতীয় পত্রিকায় জাতীয় মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এভাবে প্রচার হয় না এটাই হচ্ছে পার্থক্য আর মানুষ হয় কি যে বিবেক তো মানুষের আছে মানুষ যখন খারাপ করতে থাকে একটা পর্যায়ে সে হয়তো বিবেকের তাড়নায় অনুভব করে উভয় পক্ষই যে এটা অন্তত সামনে আনা উচিত না নাহলে এইভাবে আর কতদিন তখন সেই বিবেকের তাড়না থেকে সে হয়তো এটা প্রকাশ করে পূর্ণিমার ক্ষেত্র তাই হয়েছে প্রথম বিয়ে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে এই বিয়েও কতদিন টিকবে সেটা নিয়ে সন্দেহ আছে কারণ এর আগের বিয়ের যে পক্ষ থেকে একটি সন্তান আছে সেই সন্তান ফুটফুটে সুন্দর একটি সন্তান আপনারা দেখেছেন মিডিয়াতে সেই সন্তান রেখে বা সেই সন্তানসহ এই যে তৃতীয় বিয়েটি করলেন পূর্ণিমা এটা বা কতদিন চলবে কেউ কেউ বলছে যে যে ছেলেটিকে সে বিয়ে করেছে সেই ছেলেটির বয়স অনেক কম সুতরাং এই স্বল্প বয়সী একটি অল্প বয়সী একটি ছেলেকে পূর্ণিমার মতো একচল্লিশ বছর বয়সী একটি নারী বিয়ে করলেন এটা আসলে সংসার কতদিন টিকবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে যেভাবেই হোক না কেন পূর্ণিমার এই বিয়েটি নিয়ে একটা তোলপাড় একটা সমালোচনা ঝড় বইছে সব জায়গাতেই এটা কেন আসলে মূল কথা হচ্ছে যে এই বিয়েগুলো টেকে না যদি টিকত অর্থাৎ এইভাবে বিয়ে করার পরেও যদি টিকত টিকে যেত টিকে যেত টিকে যেত তাহলে হয়তো এটা নিয়ে মানুষ এত গুঞ্জন এত কথাবার্তা ছড়াতো না কিন্তু যেহেতু টেকে না এবং সেই টেকে না বিষয়টিও কিন্তু সামনে আসে আপনারা জানেন যে এস টুটুল তানিয়া দীর্ঘদিনের একটা সংসার অনেক দিনের একটা সংসার সেই সংসার হঠাৎ করেই এটা শেষ হয়ে গেল এবং নতুন করে আরেকটি যুক্তরাষ্ট্রীয় প্রবাসী এক মেয়েকে এই এস আই টুটুল বিয়ে করলেন সেই খবর কিন্তু এসেছে এবং বিগত পাঁচ বছর ধরে নাকি তা সাথে সাথে এসআই টুটুলের একটা বিচ্ছেদ পর্ব চলছিল অর্থাৎ তারা আলাদাভাবে থেকেছে তারপর তারা সিদ্ধান্ত নিয়েছে যে পাঁচ বছর যেহেতু আলাদা থেকেছি সুতরাং এটার বয়ে বেড়ানো যাচ্ছে না আইনগতভাবে এটার একটা ডিভোর্স হওয়া উচিত সেইভাবে কিন্তু ডিভোর্স হয়ে গেল এইভাবে আমরা দেখেছি যে অপূর্বের ক্ষেত্রেও তাই হয়েছে একটা দীর্ঘদিনের সংসার প্রভাস সাথে সংসার ভেঙে যাওয়ার পর তারপর নতুন আরেকজনকে করেছিলেন সেখানে সন্তান আছে ছেলে সন্তান সেই সন্তান বড় হয়েছে মোটামুটি এবং সেই চমৎকার একটি চোদ্দো পনেরো ষোলো বছরের একটি সংসার হঠাৎ করেই ভেঙে গেল এবং সেটা ভেঙে যাওয়ার পর অপূর্ব আবার দেখা গেল যে নতুন আরেকটি মেয়েকে বিয়ের জন্য হয়তো চেষ্টা করছেন অথবা নতুন আরেকটি মেয়েকে বিয়ে করেছেন একইভাবে আরেকটি পক্ষ অর্থাৎ নারী পক্ষ অপূর্বের যে স্ত্রী সে আবার আরেকজনকে বিয়ে করেছেন এইভাবে কিন্তু একটা দীর্ঘ পিরিয়ড পর আমরা বিয়ে করতে দেখছি যেখানে সন্তান আছে সুখের সংসার আমরা দেখেছি বিভিন্নভাবেই কিন্তু আমরা জানি যে হ্যাপি কাপল এরা কিন্তু হ্যাপি কাপল হবার পর তারপর কিন্তু এই সম্পর্কটি আর থাকছে না এই যে সম্পর্ক থাকছে না এই জায়গাটি থেকে মানুষ ভাবতে শুরু করে যে আসলে এত ঢাক ঢোল পিটিয়ে যেভাবে প্রচার করা হচ্ছে মিডিয়ায় অথবা যেভাবে আলোচনা এসছে এই সম্পর্কটি যদি দীর্ঘদিন বা মৃত্যু পর্যন্ত টেকে তাহলে হয়তো মানুষ এটা নিয়ে খুব বেশি আলোচনা আসলে করবে না বা করলেও হয়তো প্রশংসা করবে হয়তো শুভকামনা জানাবে এই যে পরিমণির ক্ষেত্রে কত কাহিনী এক দুই তিন চতুর্থ কত রকমের বিয়ে কত পর্বের বিয়ে সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি জন স্বামী আমরা দেখেছি সেই জন্যই মানুষ চিন্তা করে যখন দ্বিতীয় তৃতীয় বিয়ে কেউ করতে যায় তখন এটা নিয়ে সমালোচনা করে না হলে সমালোচনা করার প্রশ্নই ওঠে না যখন দেখত যে মিডিয়া মিডিয়াপাড়ায় যে কেউ যখন দ্বিতীয় তৃতীয় বিয়ে করছেন এবং সেটা টিকে যাচ্ছে দীর্ঘদিন অর্থাৎ মৃত্যু পর্যন্ত টিকে যাচ্ছে তখন এটা নিয়ে মানুষ খুব একটা হয়তো আলোচনা করতো না কিন্তু যেহেতু ব্যত্যয় ঘটে এবং প্রায় সবগুলো ঘটনা একই রকম অর্থাৎ যাকে আপনি চিন্তা করেন যে এই লোকটির ক্ষেত্রে হয়তো এরকমটা হবে না কিন্তু সেই সেলিব্রিটির ক্ষেত্রেও এরকমটা হয়ে যাচ্ছে তখনই মানুষ এই জায়গাটি থেকে বিশ্বাস হারাচ্ছে বন্ধুরা এ হলো কথা সুতরাং একটা স্ট্যাবিলিটি বজায় রাখতে গেলে একটি রীতি পদ্ধতি বজায় রাখতে গেলে তার একটা সাযুজ্যতা থাকবে যখন সাজুর্যতায় স্খলন ঘটে তখনই মানুষ সমালোচনা করে